চলমান মন্দার সংখ্যার মধ্যেও মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের ডেনিম বা জিন্স পোশাক রফতানি অব্যাহতভাবে বাড়ছে। 2020 সালের প্রথম নয় মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে দেশটিতে 738.70 মিলিয়ন ডলারে ডেনিম পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এটি গত বছরের একই সময়ের তুলনায় 41.01% বেশি। এমনটাই তথ্য দিয়েছে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বা অটেক্সের পরিসংখ্যান। গত বছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজারে 520.16 মিলিয়ন ডলারের ডেনিম পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। অটেক্সের পরিসংখ্যান বলছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রের বাজারে ডেনিম পোশাক রপ্তানি করে বাংলাদেশ শীর্ষে রয়েছে। এরপরেই রয়েছে মেক্সিকো। দেশটি যুক্তরাষ্ট্রের বাজারে 561.38 মিলিয়ন ডলারের ডেনিম রপ্তানি করেছে। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তান। দেশটি 376.95 মিলিয়ন ডলারের ডেনিম রপ্তানি করেছে। তারপরেই রয়েছে ভিয়েতনাম। তারা 348.64 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে। একই সময়ে চীন রপ্তানি করেছে মাত্র 291.45 মিলিয়ন ডলারের পণ্য।